বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসব বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত মানিকগঞ্জের সাটুরিয়া থানায় অবস্থিত বালিয়াটি প্রাসাদ। শুরুতেই জেনে নিব অপূর্ব সৌন্দর্য মণ্ডিত এই প্রাসাদের সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশে খ্রিস্টীয় 19 শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটির জমিদার গোবিন্দ রাম সাহা ছিলেন মূলত এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন খ্রিস্টীয় 18 শতকের মাঝামাঝি সময় পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। তার 4টি সন্তান ছিল দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম এবং গোলাপরাম। সম্ভবত বালিয়াটি প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত হয়। প্রায় 6 একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকার আকৃতির 200+ কোঠা ধারণ করেছে। উত্তর দিকে রয়েছে 6 ঘাট বিশিষ্ট একটি পুকুর, এছাড়া ভেতরে রয়েছে 7টি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা, স্নানাগার, প্রক্ষালন কক্ষ প্রভৃতি। পুরো অংশটির চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ প্রাচীরে পাশাপাশি একই ধরনের 4টি খিলান দরজা রয়েছে। প্রতিটির উপর রয়েছে 1টি করে সিংহ। স্থাপনাসমূহের আকর্ষণীয় দিক হলো সারিবদ্ধ বিশাল আকৃতির কারিন্থিয়ান থাম, লোহার ভীম, ঢালাই লোহার পেঁচানো সিঁড়ি, জানালার রঙিন কাঁচ, কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না, কারুকার্য খচিত দেয়াল ও মেঝে জারভাতি ইত্যাদি। বালিয়াটি প্রাসাদটি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সুরক্ষিত সংরক্ষিত হচ্ছে। এই মুহূর্তে আপনারা আছেন মানিকগঞ্জ জেলায়, আর আমি আছি বালিয়াটি জমিদার বাড়ি থেকে ঠিক 300 মিটার দূরে বালিয়াটি সংলগ্ন ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়কে কেন্দ্র করে একটি শহীদ মিনার, সবুজ বৃক্ষ, সবুজ ঘাস, কিছু সুন্দর ফুল গাছ সব মিলিয়ে মনোরম আবহাওয়া এবং সুন্দর একটি পরিবেশ আছে। এর ঠিক অপোজিটে অনেক বড় একটি খেলার মাঠ আছে, যেখানে শিক্ষার্থীরা নিমিশেই খুব ভালো করে খেলাধুলা করতে পারবে। একটি বিষয় জানিয়ে রাখি, বালিয়াটি সংলগ্ন এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিল হরেন্দ্র কুমার এবং এটি নির্মিত হয় 1920-22 খ্রিস্টাব্দে। এই বিদ্যালয়টির ঠিক পিছন দিকটায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়। ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি যে দিনটায় বালিয়াটি প্রাসাদ, বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে আসি, সে দিনটা মূলত সাপ্তাহিক ছুটি থাকার কারণে বন্ধ ছিল। সো আমি ভালোভাবে বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে পারিনি। সো আমার পর্যটক বন্ধুদের জন্য অনুরোধ, আপনারা বালিয়াটি জমিদার বাড়িতে আসলে কার্যদিবসেই এসে ঘুরে যাবেন। সাধারণত এই জমিদার বাড়িটি বিশেষ ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। বালিয়াটি জমিদার বাড়ি রবিবার অর্ধদিবস ও সোমবার পূর্ণ দিবস এবং যে কোনো সরকারি ছুটিতে বন্ধ থাকে। তাছাড়া বাকি 5 দিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, তবে শীতের মৌসুমে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। সো আমার পর্যটক বন্ধুরা সময়গুলো একটু বিবেচনা করে এখানে এসে ভ্রমণ করে যাবেন এবং নিয়ে নেবেন অনেক অসাধারণ কিছু অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।